আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনাদের টিকটক অ্যাকাউন্টের ভিডিওগুলো পিং করে রাখবেন। সো বন্ধুরা, আপনার টিকটক অ্যাকাউন্টের প্রোফাইলে যদি কেউ ভিজিট করে তাহলে কিন্তু আপনি যে পিং ভিডিওগুলো রাখবেন, সো এই ভিডিওগুলো কিন্তু সবার আগে আপনার ভিজিটরগুলো দেখতে পারবে। আর আপনি যতগুলো ভিডিও আপলোড করবেন পিং ভিডিওর পরে কিন্তু ওই ভিডিওগুলো আপলোড হবে। সো বন্ধুরা, কিভাবে আপনাদের প্রোফাইলে পিং ভিডিও সেট আপ করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বরাবরের মতো রয়েছি আমি আলামিন আর আপনারা দেখছেন টেকনিক্যাল আলামিন ইউটিউব চ্যানেল। তাহলে চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। পিং ভিডিও সেট আপ করার জন্য প্রথমে আপনারা প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটাকে আপডেট করে নিতে হবে। সো যারা এখনও পিং ভিডিও অপশনটি পান না তারা অবশ্যই আপনার টিকটক অ্যাপ্লিকেশনটিকে আপডেট করে নেবেন। সো আমার অলরেডি এটাকে আপডেট করে নিয়েছিলাম। সো আবারও আপডেট চলে আসছে। সো আমারটা অলরেডি একবার আপডেট করে নিয়েছে। সো আমি এখন চলে গেলাম টিকটক অ্যাপ্লিকেশনের মধ্যে। সো অবশ্যই বন্ধুরা, ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন যদি আপনাদের ভিডিওটি উপকারে আসে, আর যদি উপকারে না আসে তাহলে আপনারা এখান থেকে ডিসলাইক বাটনটা পেয়ে যাবেন। সো আপনার ডিসলাইক বাটনটা ক্লিক করে দেবেন। সো চলে আসলাম টিকটক অ্যাপ্লিকেশন। তারপর আপনারা মিউ অপশন বা প্রোফাইল অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনার সমস্তগুলো ভিডিও পেয়ে যাবেন। যে ভিডিওটি সবচেয়ে র্যাঙ্ক ভালো হয়েছে সো এই ভিডিওটি আপনারা পিং করে রাখতে পারেন। সো আমরা এখান থেকে একটা ভিডিও মূলত পিং করব। এই ভিডিওটি আমরা পিং করবো, জাস্ট ভিডিওর উপর আপনাদেরকে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর এখানে দেখতে পাবেন একটি তীর ডট আইকন রয়েছে নিচের দিকে, জাস্ট আপনারা এই অপশনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস, কিন্তু পিং নামে একটু ইন্টারফেস চলে আসছে। জাস্ট আপনারা পিং অপশনে এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ভিডিওটি কিন্তু পিং অপশনে চলে আসছে। সো আমরা প্রোফাইলটা আবারও রিফ্রেশ দিচ্ছি। সো বাইরে একটু রিফ্রেশ করে আবার প্রোফাইলে ব্যাক করলাম। ব্যাক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু, তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ভিডিও কিন্তু পিং করে নিলাম। এভাবে মূলত আপনারা তিনটা ভিডিও পিং করতে পারবেন। এখানে তিনটা ভিডিও আপনারা পিং হিসাবে দেখতে পারেন। সো আমি আর একটা ভিডিও আপনাদেরকে পিং করে দেখাইতেছি। সো মনে করেন আমরা এই ভিডিওটি পিং করব। আমরা এই আবারও সেম প্রসেস আপনারা উপরে ক্লিক করে দেবেন। ভিডিও উপর ক্লিক করার পর দেখতে পারবেন এখানে একটা ডট আইকন রয়েছে, তিনটা ডট আইকন, আবারও আপনাদের সেম প্রসেসে ক্লিক করতে হবে। সো ক্লিক করার পর আবারও পিং অপশনে ক্লিক করলে এভাবে মূলত তিনটা ভিডিও আপনাদের প্রোফাইলে পিং হিসাবে আপলোড করতে পারবেন। সো এভাবে মূলত আপনার ভিডিওগুলো পিং করতে পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।